আজকাল কলকাতা গেলে পরে আপনারা দেখতে পারবেন যে মেট্রো স্টেশনে যদি আপনি টিকিট কাটতে চান, গড়িয়াহাটে আপনি যদি নামতে চান, বা আপনি যদি কোনো ওই গড়িয়ার ওদিককার ওদিকে যে সমস্ত স্টেশনগুলো আছে মেট্রো করে যেতে হয়, সেখানে যদি আপনারা যেতে চান দেখবেন ওখানে মনীষীদের নাম দিয়ে হচ্ছে কিছু স্টেশনের নাম করা হয়েছে। আমি এখনো কনফিউশনে ভুগি যে কবি সুভাষ বলে যে জায়গাটা সেটা আদৌ গড়িয়া কিনা অন্য কোনো জায়গা কিনা। একটা প্রাচীন যুগের যে নামগুলোকে যেভাবে এই সরকারের আমলে পাল্টে দেওয়া হচ্ছে, এবং সরকার আছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পই হচ্ছে প্রাচীন যুগের যে নামগুলো, যে নামগুলো সম্বন্ধে আমরা পরিচিত ইতিহাসে যে নামগুলোকে আমরা জানতাম সেগুলোকে পরিবর্তন করে হয় তাদের পৃষ্ঠপোষকতার কোনো লেখকের নামকে তারা ওই জায়গাটার নাম দিচ্ছে, অথবা তারা হচ্ছে এমন এক একজনকে নামগুলো দিচ্ছেন যে জায়গাটা দিয়ে একদম চিনতে যাতে না পারা যায় সেই জন্য হচ্ছে সেইভাবে নামগুলো তৈরি করছে। আমরা বলছি না যে ঠিক আছে, আমরা বলছি সমস্ত ঋষি মনীষীদের নাম থাকা ভালো, কিন্তু এরকম জায়গাটা যদি তৈরি হয় যে আমাদের এই সুকান্ত মোড়ে, আমি যে জানতে পারলাম এখানে বড় বড় প্যানেল এখানে দেওয়া আছে যে একটা ঘড়ি দিয়ে কি একটা বিশাল বড় ওয়াচ টাওয়ার দেওয়া হবে ভবিষ্যতে, যাতে সুকান্ত মোড়ের নামটা এই অতি প্রাচীন যুগের যে নামটা যেটা ছোটবেলার থেকে দেখে আসতাম সুকান্ত মোড়ের নামটা, সেটা যেন ভবিষ্যতে আমাদের রায়গঞ্জের ঘড়ি মোড়ের মতন যাতে নামটা না তৈরি হয়। আমার আগের বক্তা তিনি বলে গেলেন যে মমতা ব্যানার্জির যে এখন পাক এখন নতুন একজন লেখিকা এ পাং ও পাং ছপাং ড্যাং নাচে ড্যাং ড্যাং, আফসোস হয় ছোটবেলায় আমার বড় পিসি, আমার বড় পিসি যখন বেঁচে ছিলেন তখন আমাকে বলতেন যে একটা কবিতা লিখতে, এখন খুব আফসোস হয় যে সেই সময়কাল থেকে যদি আমি কবিতা লিখতাম তাহলে আজকে হয়তো আমি নোবেল পুরস্কারটা মানে আমি পেতাম, ওনার থেকে বেশি বড় একটা পুরস্কার পেতাম। একটা জায়গায় সাহিত্য একাডেমিতে বামপন্থ সরকারের আমলে যারা চেয়ারম্যান ছিলেন, যিনি সেক্রেটারি ছিলেন, যে সমস্ত কমিটিতে যে সমস্ত লোক ছিল সেখানে হয় তারা লেখক ছিলেন, তা না হলে কোনো নাট্যকার ছিলেন, না হলে কোনো নাট্যকার ছিলেন, না হলে কোনো লেখক ছিলেন, কোনো লেখিকা ছিলেন, কিন্তু এখন যিনি চেয়ারম্যান ওখানকার আমাদের এই সাহিত্য একাডেমির তিনি হলেন হচ্ছে আমাদের মহান ধন্য একজন শিক্ষক, মানে আমাদের শিক্ষামন্ত্রী, তিনি হলেন পার্থ বসু, যার হচ্ছে মাথায় ঘাড়ে কোনো রকম হচ্ছে মানে ঘাড়ে হচ্ছে মানে কোনো রকম মাথা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ। তিনি পদহেলনে তিনি পাঁচ আটটি ব্যস্ত এই সরকারের এই মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে দু বছর আগে বলার আগে এখানে বললেন মীনাক্ষু বলল যে কি বলে দু বছর ধরে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য যে বিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেছিল, প্যান্ডামিক সিচুয়েশন পার হয়ে যাওয়ার পর বিদ্যালয়গুলো কেবল চালু হলো, ছোট ছোট বাচ্চারা এই 18 বছরের যে কবিতাটা কথা মীনাক্ষু বললো, ছোট ছোট বাচ্চারা সেই বিদ্যালয়ে গিয়ে 18 বছরের যৌবনে যারা পা দিতে যাচ্ছে এই বিদ্যালয় থেকে পাস করে যারা হচ্ছে বড় বড় চাকরির আশায় যারা যাবে, যদিও বা তাও কিছু যদি তারা শিক্ষার জন্য যে সমস্ত বিদ্যালয়ে সে বাচ্চাগুলো যাচ্ছে, যে গার্জিয়ানরা বিদ্যালয়ে পাঠানোর জন্য এই শিশুগুলোকে পাঠানোর জন্য পাঠাচ্ছিল, গ্রামের দিকে প্রচুর বাচ্চা আছে যারা না খেয়ে থাকে, মিড ডে মিলের আশায় হোক পড়াশোনার আশায় হোক বিদ্যালয়মুখী হচ্ছিল, আজকে সে পার্থ বসু তিনি তো পারলেনই না বিদ্যালয়টাকে খোলা রাখতে, উপরন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝট করে মুখ্যমন্ত্রীর নির্দেশে 45 দিনের জন্য বিদ্যালয়টা বন্ধ হয়ে গেল। অনেকে অভিভাবকরা আছেন, অনেকে লোকরা আছেন, আমাদেরকে হচ্ছে আমাদেরকে আঙুল তুলে বলেন আমরা ছুটির মেজাজে আছি, না আমরা সবার প্রথমে দাবি জানিয়েছিলাম, আপনাদেরকে মনে করিয়ে দিই সবার প্রথমে আমরাই দাবি জানিয়েছিলাম, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এবং নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবং ছাত্র ইউনিয়ন এবং যুব ফেডারেশন সবার প্রথমে দাবি জানিয়েছিল প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে বিদ্যালয়গুলো যাতে ধীরে ধীরে খোলা হয়। আমরা আজও দাবি জানাচ্ছি 45 দিনের কোনো রকম ছুটি নয়, যার জন্য আমরা মামলা পর্যন্ত করতে বাধ্য হয়েছি, যে সরকারের যে এই সরকার যে বিদ্যালয় শিক্ষাটাকে শেষ করে দিতে যাচ্ছে, যে সরকার যে ভবিষ্যতে ছাত্রছাত্রীদেরকে শেষ করে দিতে যাচ্ছে, আমরা সেই প্রতিবাদ জানাচ্ছি, আমরা সেই প্রতিবাদের জন্য আমরা এই বিদ্যালয় খোলা দাবির জন্য আমরা রাস্তায় নেমেছি, আমরা আজও রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো যাতে সুষ্ঠু পরিবেশ বিদ্যালয় খোলে এবং সুষ্ঠুভাবে যাতে পঠন পাঠন তৈরি হয়, তার জন্য নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সবসময় রাস্তায় আছে এবং আপনাদের শিশুদের পাশে আছে। আজকে আপনাদের শুনতে অবাক লাগবে, আজকে আপনাদের অবাক লাগবে না, আপনারা ভালো মতন জানেন রাস্তাঘাটে এখন যেখানেই যাই সেখানে শুনি মমতা ব্যানার্জির আবৃত্তি নিয়ে খুব আলোচনা হয়। আমি করমদরা থেকে আসছিলাম তখনও দেখলাম বাসে করে মমতা ব্যানার্জির কবিতা নিয়ে খুব আলোচনা হচ্ছে। আমার আগের বক্তা বলে গেলেন যে পাঠ্যপুস্তকে অন্ততপক্ষে সুকান্ত ভট্টাচার্যের যে কবিতা
আজকালকার যে পাঠ্যপুস্তক আপনারা পড়েন দেখবেন ওখানে নতুন নতুন অনেক কবির নাম আসছে, অবশ্যই নতুন নতুন কবির নাম আসা ভালো, কিন্তু আমরা যদি কখনো এটা দেখতে না পাই যে এই নতুন যে আমাদের পাশ কবিতা, নতুন যে আমাদের একজন যে লেখিকার উৎপাদন হয়েছে, সেই লেখিকার কবিতাটাতে আমরা কোনোভাবে যদি পাঠ্যপুস্তকে আমরা যাতে না দেখতে পাই, এটা হচ্ছে এই সরকারের কাছে, এই প্রশাসনের কাছে অন্ততপক্ষে আবেদন, অন্ততপক্ষে এইটুকুন আবেদন, রবীন্দ্রনাথের পাশে যদি অন্ততপক্ষে মমতা ব্যানার্জিকে না দেখতে হয়, এইটুকুন আবেদন যে সুকান্ত ভট্টাচার্যের পাশে যদি মমতা ব্যানার্জিকে দেখতে না হয়, কারণ উনার যে কবিতাগুলো এই পাঙ্গ পাং ফপাং, বিশ্বাস করুন এই কবিতাগুলো পড়লে পরে অন্ততপক্ষে না আমি নিজে হজম করতে পারি, না আমার রাতে পর্যন্ত ঘুম আসতে পারে, ঘুম আসে না, অন্ততপক্ষে নিজের মনে হয় কবিতা, আমি একটা কবিতা পড়ছিলাম সে কবিতা পড়ে আমি সারা রাত ঘুমাতে পারিনি, শুধুমাত্র এইটুকুন ভয়ে যে আমার সন্তানটা যে কবিতাগুলো যে পড়বে এবং যে শিখবে, আমার সন্তানটা যাতে এরকম কোনো যদি ভবিষ্যতে যদি উঠে কোনো সময় যদি কবি তৈরি হয় তাহলে যদি এরকম এপাং ওপাং ছপাং যাতে এরকম কবিতা যদি না তৈরি করতে পারে। এখন আমার যিনি এই আমাদের হচ্ছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির এক নেতা, তিনি বলে গেলেন যে এক আঁচড় বাঁধলে পরে তিনি যেমন হচ্ছে কি বলে ছবি আঁকতে পারেন, সেরকম কলমের মধ্যে কিছু খোঁচা মারলে পরে তিনি হচ্ছে কি বলে লিখতেও পারেন। আমি তো বলবো যে একে যদি একে অন্তত পক্ষে সাহিত্য একাডেমিক পুরস্কার দিয়ে খুব লজ্জাজনক একটা পুরস্কার দেওয়া হয়েছে, একে রাষ্ট্রপতি পুরস্কারের উপরেও যদি কোনো পুরস্কার থাকে সেই পুরস্কারটা হচ্ছে দেওয়া উচিত, যাতে কোনোভাবেই কোনোভাবে অন্য কোনো নাম দ্বারা প্রকাশিত না হয়, এই দাবি নিয়ে আজকে আমাদের এখানে বিক্ষোভ কর্মসূচি, এই দাবি নিয়ে হচ্ছে আমাদের আজকে এই আন্দোলন। যদি এই সুকান্ত অপক্ষ মূর্তি যদি ভবিষ্যতে যদি না স্থাপন হয় এখানটায়, তাহলে আজকে আমরা আজকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, এরপর আমরা পৌরসভাকে ঘেরাও করবো, এবং যতক্ষণ না এই দাবিটা হচ্ছে পূরণ করা হচ্ছে এই পৌরসভা হচ্ছে আমরা ঘেরাও করে রাখবো, এই দাবি জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকাম জিন্দাবাদ, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ।